नमस्कार सोनालिस रूपगार्डेने आपनाके स्वागत। आज के आमी जादेर एखाने निये एसेछि जार कारणे एई पद्म फुलटा फुटेछे तादेर परिचय आमी एई भिडियोते राखबो एवं तादेर किछु कथाबार्ताओ एई भिडियोते तुले धरा हयेछे। कि करे एई पद्म गाछ रोपण करा हलो, किभाबे जत्न তাও থাকছে এই ভিডিওতে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এই পদ্ম ফুলটা মাত্র এক মাস বয়সেই ফুটেছে। দিবাকর তুই কোন বেশি ডিপে ঢোকাবে না, কিন্তু অত ডিপে ঢোকাবে না, একদম এই ওপর দিয়ে রেখে জাস্ট এতটা মতো মাটি চাপা দেবে, এর বেশি দেবে না। এখানে দুজন বেশ আলোচনা করে গাছ লাগাচ্ছে আর আমি সেটা ভিডিও করছি। মাটিটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে। আসলে এঁটেল মাটি রোদ্রে শুকিয়ে জলে ভিজিয়ে রাখলে পরিশ্রম হয় না, কিন্তু এঁটেল মাটিকে যদি ভেজা অবস্থায় জলে দেওয়া হয় তাহলে একটু কষ্ট করে চটকে নিতে হয়। এটা যেহেতু একটা রানার, এই রানারটা এনেছিল আমারই ছেলের বন্ধু। গাছটা লাগাচ্ছে আমার ছেলে। ছেলের বন্ধু ওকে দুটো রানার উপহার দিয়েছে, খুব ভালো দুটো ভ্যারাইটি। একটা হলো মিরাকেল আর একটা হলো কাবেরি। তো রানারটাকে ধীরে ধীরে বসানোচ্ছে। আমার আগের অনেক ভিডিও আছে কি করে পদ্ম গাছ বসাতে হয়, আজকে না হয় অতিরিক্ত নাই বললাম। গামলাটা একটু ধুয়ে দিস। আর একটা কিনেছি, ওটার এখন একদম আমার চারা এর থেকেও ছোট। আমার চারা ওটা কি ও আচ্ছানা পাঁচশোটা আমার অনেক টাকা নিয়ে নিয়েছে। কত নিয়ে? 6000 টাকা। কেন কেন টাকা কি বেশি হয়েছে? আরে না, কি বলতো, আমি তো বিক্রি করে আমি টাকাটা পেয়ে যাই তো, এবার সেই টাকাটা জমিয়ে টাকা দিয়ে কিনে নিই। আর পদ্ম টাকা অন্য কাজে কি লাগাবো আমি? এবার দেখ কথা শুনে কি বোঝা গেল, একটা গাছ পদ্মের একটা ছোট্ট চারা কিনেছে 6000 টাকা দিয়ে। নাম তার ওয়াচ্ছানা, একটা পদ্মেরই ভ্যারাইটি। আসলে বাজারে যখন নতুন পদ্ম আসে তখন তার অনেক চড়া দামে ওটা কিনতে হয়। এরা দুজনেই কিন্তু গাছপ্রেমী, এই কারণে এদের দুজনের বন্ধুত্ব। একজন সদ্য বাড়ি এসেছে দুদিনের জন্য আর একজন সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন চাকরির জন্য চেষ্টা। এই পদ্ম গাছটা লাগানো হয়ে গেছে। এবার একে মোটামুটি যতটা জল দিলে পাতাটা ভেসে থাকতে পারে ততটাই জল দেওয়া হয়েছে। দুটো রানার এনেছিল, এবার দুটো রানারকে দুটো গামলায় মাটি আমি প্রত্যেকবার নিজের হাতে করি। এবার একটু বিশ্রাম নিয়েছি, ওরা কাজ করুক আমি একটু ভিডিও করি। তো এটাও একটা ভ্যারাইটি, কিন্তু গুলিয়ে ফেলেছে যে কোনটা কী ভ্যারাইটি। যাই হোক, পদ্ম ফুল ফুটলেই তার পরিচয় এসে যাবে। একটা মিরাকেল আর একটা কাবেরি, দুটোই কিন্তু খুব ভালো প্রজাতির পদ্ম। এটাও মাটিটাকে কাদা করে নিয়ে রানারটাকে হালকা করে বসিয়ে একটু মাটি চাপা দিয়ে নিচ্ছে। এই হলো আমার ইউটিউব ফ্রেন্ড, এখন আমাকে কাকিমা বলে ডাকে। তো ও এক সময় আমার কাছ থেকে পদ্ম গাছ নিয়েছিল, এখন ও আমাকে উল্টে পদ্ম গাছ দিচ্ছে। ব্যাপারটা এই যে গাছ দেওয়া নেওয়া হলো এদের একটা শখ। কত যত্ন করে লাগাচ্ছে, অবশ্য এর ফুলের ভিডিও আমি শেয়ার করবো। আমার বেশ আজ মজা লাগছে, নিজের হাতে কাজ করছি না, একটু ভিডিও করছি। আজকে যেন একটু বিশ্রাম নিচ্ছি আমি।
এদিকে রিজু স্ট্রবেরি গাছ লাগাচ্ছে, পদ্মের সঙ্গে একটা স্ট্রবেরি গাছও নিয়ে এসছে। হয়ে গেছে, বাহ, খুব ভালো। বৃষ্টি হলে মিষ্টি মিষ্টি হয়। আগেরবারটাও ভালো ছিল, কিন্তু এটা তো ভালো। এরা গাছ এত ভালোবাসে যে টিফিনের পয়সা বাঁচিয়ে গাছ কেনে, আর পদ্ম গাছের এক্সট্রা চারা যে হয় সেগুলো বিক্রি করে আবার নতুন একটা ভ্যারাইটি এরা কেনে। এরা পয়সার দিকে তাকায় না, একদিকে ভালো, বাজে কোনো নেশা নেই। দেখি রিজু, দেখি, এর নাম রিজু, ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করেছে। আর ডান দিকে যে আছে এটা আমার ছেলে দিবাকর, ও সদ্য MBBS পাশ করে এখন ইন্টার্নশিপ করছে। ওরা দুজনেই গাছকে খুব ভালোবাসে, আর যারা গাছকে ভালোবাসে তাকে আমিও খুব ভালোবাসি। ওরা যে যার কাজে এখন ব্যস্ত, আমি এখন গাছ সামলাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট কুড়ি, মাত্র 12 দিন বয়সে। গামলায় আরও কিছু ছোট ছোট ওয়াটার লিলির গাছ বসানো আছে, অবশ্যই এগুলো পরে আমি সরিয়ে দেব। এখন ওয়াটার লিলিগুলো সরানো হয়ে গেছে, কুড়িটা একটু বড় হয়েছে, এখন অবধি স্ট্যান্ডিং লিফ আসেনি, আরও 20 আসছে। এখনও জানার উপায় নেই যেটা কোন ভ্যারাইটি, গামলায় লেখা আছে কাভেরি, পরপর 3টে 20। পদ্মের গামলায় অ্যাজোলা দিয়ে ঢাকা যাতে মশার উপদ্রব না হয়। অতিরিক্ত অ্যাজোলা হয়ে গেলেও আবার একটু কমিয়ে দিতে হবে যাতে পাতাগুলো ভালোভাবে মেলতে পারে। কাক মুখে করে যখন খাবার নিয়ে আসে তখন খাবারের সঙ্গে অনেক সময় তৈলাক্ত জিনিস থাকে, এতে পাতার উপরে থাকলে পাতা খারাপ হয়ে যেতে পারে, তাই পাতাগুলোকে মাঝে মাঝে এইভাবে দেখে একটু জল দিয়ে ধুয়ে দিলে ভালো হয়। পাতাগুলোতে যাতে জল না জমে থাকে সেটাও খেয়াল করতে হবে, আর খারাপ হয়ে যাওয়া পাতাগুলো কেটে সরিয়ে দিতে হবে। এতে যেই পাতাগুলো ভালো আছে তারা ভালোভাবে ছড়িয়ে জলে ভেসে সুন্দরভাবে মেলে ধরতে পারবে। গাছটার বয়স এখন 1 মাস। বেশ সুন্দর করে যে ফুলটা ফুটেছে আমরা ভেবেছিলাম কাবেরি, কিন্তু এটা মিরাক্কেল। তার মানে অন্য যে কন্টেনারে আমরা গাছটা বসিয়েছি সেটা কাবেরি হবে, প্রথম স্ট্যান্ডিং লিফ উঁকি মারছে। স্বাভাবিকভাবে স্ট্যান্ডিং লিফ আসার পরেই ফুল ফোটে, কিন্তু এখানে স্ট্যান্ডিং লিফ আসার আগেই পরপর 3টে 20 এই গামলায় এসে গেছে এবং ফুলও ফুটে গেছে। শীতের আগে আগে এই পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলার জন্য পাতাগুলো দেখতে একটু খারাপ লাগছে। এবার এই গামলাটাকে রক্ষা করারও কিছু উপায় আছে, সেটা হলো এরকম কিছু নারকেলের শলা দিয়ে গামলাটাকে যদি কভার করা যায় তাহলে কিন্তু আর কাকের উপদ্রব হবে না। নারকেলের শলাগুলোকে যখন গামলায় গোঁজা হবে ঠিক দেখে নিতে হবে যাতে গাছের শিকড় বা টিউবার বা ডানারে যাতে চোট না লাগে। হালকা করে একটু চেপে দেখতে হবে, যদি মনে হয় নিচে শিকড় আছে সেখানে না গোঁজাই ভালো। খালি জায়গাগুলোতে এইভাবে কয়েকটা কাঠি এরকম গুঁজে দিলে কাক আর এই গামলায় এসে স্নান করতে পারবে না বা অকারণে জল নোংরা করতে পারবে না। কিন্তু অবশ্যই কাকের জন্য একটা আলাদা জায়গায় জলের ব্যবস্থা করে দিতে হবে যাতে ওরা ছাদে এসে ওদের তৃষ্ণা মেটাতে পারে। কেমন লাগলো কাকের উপদ্রব থেকে গামলাকে রক্ষা করা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন, তাহলে আমার যত নতুন ভিডিও তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।